আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বানি হলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা লিড কোডের ডেইলি চ্যালেঞ্জের প্রবলেমটা সলভ করবো, হুইচ ইজ রিভার্স অনলি ল্যাটার্স। সো একদম ইজি একটা প্রবলেম, যে এখানে কি বলা আছে যে আপনাকে একটা স্ট্রিং দেওয়া হবে অ্যাস, এবং আপনাকে ওই স্ট্রিংটা রিভার্স করতে হবে। কীভাবে রিভার্স করবেন? অল দ্য ক্যারেক্টার্স দ্যাট আর নট ইংলিশ লেটার রিমেন ইন সেম পজিশন, অল দ্য ইংলিশ লেটার শুড বি রিভার্স। মানে আপনাকে যে স্ট্রিংটা দেওয়া হবে ওই স্ট্রিংটা রিভার্স করতে হবে। বাট যদি এ মানে এ থেকে জেড পর্যন্ত লেটার বাদে অন্য কোনো মানে ক্যারেক্টার যদি এখানে থাকে, ওই ক্যারেক্টার পজিশনটা চেঞ্জ করতে পারবে না। সো আমরা যদি প্রথমের স্ট্রিংটা দেখি, এ বি ড্যাশ সি ডি, তো এখানে কি হবে যদি রিভার্স করি? তাহলে লাস্টের টাগে আসবে ডি, তারপর সি আসবে, তারপর ড্যাশের জায়গায় ড্যাশ ঠিকই থাকবে, আর বি আসবে, দেন এ আসবে। সো এটাই হলো প্রবলেম। সো এটার সলিউশনটা আমরা কীভাবে করব? সো আমরা যদি এটা একটু দেখি, যে প্রথমে কী আছে, এ বি ড্যাশ সি ডি। তো এখন আসি আমরা কীভাবে সলিউশনটা করতে পারি। সো আমরা এখানে দুইটা পয়েন্টার নেব। সো কী পয়েন্টার নেব? আমরা যদি এখানে ধরি, সাপোজ এখানে আমরা আই নিলাম, এখানে আমরা নিলাম জে। এখন আমরা দেখব এই দুইটা যে ভ্যালু নিয়েছি, এই দুইটার ভ্যালু কি এ থেকে জেড কি না। যদি এ থেকে জেডের মধ্যে হয় তখন কি করব, যেহেতু এটা রিভার্স করতে হবে তখন আমরা এটা কি করব, সোয়াপ করে দেব। আমরা যদি এটা সোয়াপ করে দিই তাহলে আমাদের ভ্যালুটা কী আসে? তাহলে আমাদের ভ্যালুটা আসে এ সরি ডি বি ড্যাশ সি এ। তো এখন আমাদের আইজে কত লাস্টে ছিল, এখন আমি আইজে যেহেতু ধনটা সোয়াপ করছি, তখন আইজে আইয়ের মান এক বাড়াবো, জে এর মান এক কমাবো। তো এখন দেখব যে দোনোটা কি এ থেকে জেড পর্যন্ত কিনা। যদি এ থেকে জেড পর্যন্ত হয় দোনোটা আবার সোয়াপ করে দেব। যদি সোয়াপ করি তাহলে আমাদের এখন ভ্যালু কী হবে, ডি সি, আর এদিক দিয়ে কী হবে, সি এর জায়গায় কী আসবে, বি এ। তো যেহেতু দোনোটা সলভ করছি, আইও এক গড় বাড়বে, ডিও জেও এক গড় কমবে, সরি আই এক গড় যদি সামনে যায় তাহলে আই এখানে, জেও এখানে। এখন আমরা কি করব, এখন আমরা এই ভ্যালুটাও সোয়াপ করে দেব, বা এই ভ্যালুটা যেহেতু ড্যাশ আছে সো এটা সোয়াপ হবে না, আর সোয়াপ করলে এটা সেম জায়গায় থাকবে। সো এটার সলিউশন আইডিয়া এইটাই। সো যদি আমরা একটু কোডটা দেখি যে আমরা কী করলাম, প্রথমে একটা ভ্যালু নিলাম জিরো, আর একটা হলো একদম অ্যান্ড গড়, যে এখানে আমরা যেটা দেখেছিলাম যে জে হলো একদম লাস্টের ইন্ডেক্সটা ইন্ডিকেট করবে। সো এই যে সেম এটা ইন্ডিকেট করতেছে। তারপর আমরা লুপটা কতক্ষণ পর্যন্ত চালাবো? আচ্ছা, আমরা এখানে যদি এই উদাহরণটা দেখি, আমরা এখানে লুপটা কতক্ষণ পর্যন্ত চালাছিলাম, এই যে এই পর্যন্ত না, এই মাঝখানের ভ্যালুটা পর্যন্ত চালানো দরকার লাগে না, আমরা এই ভ্যালুটা আর এই ভ্যালুটা চালাইলে চলে। তার মানে কি, আই লেস দেন যে, এই পর্যন্তই আমরা যদি লুপটা কন্টিনিউ করি তাহলে আমাদের সলিউশন পাচ্ছে। সো এখন আমি কী করতেছি, আমি হোয়াইলের ভিতরে এই কন্ডিশনটা দিয়ে দিছি। তো এখন আমি কী করতেছি, এখন আমি চেক দিচ্ছি যে এ আই মানে কি, এই যে আমাদের এই ভ্যালুটা কি এ থেকে জেড পর্যন্ত কি না, এবং এই ভ্যালুটা এ থেকে জেড পর্যন্ত কি না। এই যদি জেড পর্যন্ত হয়, এ থেকে জেড পর্যন্ত হয়, তখনই আমরা এই দোনোটা ভ্যালু সোয়াপ করতে পারবো, আর এর বাদে ওয়ান টু বা আন্ডার স্কোর থাকলে আমরা সোয়াপ করতে পারবো না। তো এখানে আমি সেম চেক দিছি যে এই এর মানে এ যে কি সরি এস এস আই কি এ থেকে জেড পর্যন্ত কিনা। যদি জেড পর্যন্ত হয় তখন আমরা আসলাম, আসার পর চেক দিলাম যে যে লাস্টের ভ্যালুটা আমরা ইন্ডিকেট করছিলাম, এখানে যে লাস্টের ভ্যালুটা আমরা ইন্ডিকেট করছিলাম এটা কি এ থেকে জেড পর্যন্ত কিনা। যদি জেড পর্যন্ত দোনোটা হয় তখন আমরা কী করতেছি, সোয়াপ করতেছি, তারপর আয়ের মান বাড়াচ্ছি, জে এর মান কমাচ্ছি। আর যদি না করতে পারে তখন আমরা কী করব, যে আমরা যদি একটা উদাহরণ নেই, যে মনে করো এ বি সি, এখানে ড্যাশ ডি আছে, তো এখানে তো এ বি সোয়াপ হবে, ওকে হলো, এরপর আই কনে আসবে, আই আসবে এখানে, জে সরি এইটা হবে জে, এটা হবে জে, আর এটা হবে আই। তো এই দুটোটা তো সোয়াপ হবে না, তখন কী করবে, তখন এই জে এর মান এক করে কমবে, যেহেতু জে এর মধ্যে এ থেকে জেড নাই তাহলে জে এর মান এক করে কমবে। তো জে এর মান এক করে কমলে এখানে আসবে, এখানে আসার পর কি সোয়াপ হবে? হ্যাঁ অবশ্যই হবে, তখন এটা সোয়াপ হয়ে যাবে। তো এখানে আমি সেম কাজটাই করছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যদি দেখা যায়, এ
ড্যাশ বি সি ডি, তখন এটা কি হবে? এ বি সোয়াপ হবে, বাট এখানে তো আই আসবে এখানে, তো আর জে আসবে কোথায়? এখানে। তো জে তো ঠিক আছে, এ থেকে জেড পর্যন্ত জে এর ভ্যালুটা সোয়াপ হবে, কিন্তু আই কি সোয়াপ হবে? আই সোয়াপ হবে না, তখন আই কি হবে? আই এখানে চলে যাবে, তার মানে এখানে কি হচ্ছে আই প্লাস প্লাস হচ্ছে, আর এখানে কি হচ্ছে জে মাইনাস মাইনাস হচ্ছে। তো কখন? যদি এ থেকে জেড পর্যন্ত না হয়, তো এখানে আমি সিম কাজটা করছি যে যদি এই যে আই এর ভ্যালুটা যদি এ থেকে জেড পর্যন্ত না হয়, তাহলে আই প্লাস প্লাস করছি, তারপর কি করলাম যে আই এর ভ্যালুটা জেড পর্যন্ত, বাট বি এর ভ্যালুটা মানে জে এর ভ্যালুটা জেড পর্যন্ত না, এস জে এর ভ্যালুটা, তখন আমি কি করছি এই যে এলস, এলস এর ভিতর আমরা জেড মাইনাস মাইনাস করে দিছি। সো পরবর্তীতে কি করলাম, যেহেতু আমরা সোয়াপ করে নিচ্ছি, তো এস সি রেজাল্ট আমাদের, সো এটাই আমরা প্রিন্ট করে দিচ্ছি। সো আশা করি সবাই বুঝতে পারছেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।